কার্যক্রমণ অবশ্যই দেশে আসবে ইনশাআল্লাহ, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাপ্তি ঘটিয়ে উনি দেশে ফিরে আসবে। তারিখ দিয়ার আসার জন্য দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে, যার নেতৃত্বে গত 15 বছর ধরে আন্দোলন যে জায়গায় পৌঁছেছে এবং সফলতা লাভ করেছে তার অন্যতম কৃতিত্ব হচ্ছে দেশনায়ক তারেক রহমানের। দেশনেত্রী বেগম খালেদা দিয়ে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা দিয়ে। সুতরাং এগুলো তো বৃথা যেতে পারে না। তারেক রহমান অবশ্যই দেশে আসবে ইনশাআল্লাহ, এবং ওনার যে আইনি প্রক্রিয়া আছে এগুলো তো আমরা শেখ হাসিনার মতো একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাতিল করার পক্ষপাতী আমরা না। আমরা চাই যে এটা প্রক্রিয়ার মধ্যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাপ্তি ঘটিয়ে উনি দেশে ফিরে আসবে, এবং নিশ্চয়ই যত সত্তর এই কাজটা করা সম্ভব সেটা করার জন্য চেষ্টা করা হচ্ছে। ইন্টেরিয়াম অন্তর্বর্তী সরকার তো সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হয়েছে, এখানে তো কোনো দ্বিমত নাই। সুতরাং তাদের দায়িত্ব যেটা সেটা আমরা সকলেই যে কথাটা বলছি তারাও বলছে যে দেশের যে মৌলিক সংস্কারগুলো যেটা আমরা সবাই ঐক্যমতের মাধ্যমে যে সংস্কারগুলো সেটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। যেখানে মৌলিক সংস্কারে ঐক্যমত হয়ে গেছে, অনেকগুলো বিষয়ে ঐক্যমত হয়েছে, সেগুলো তো আমরা ইমিডিয়েটলি করতেই পারি, খুব সহজে করতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের যে নির্বাচনের যে সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার যে সংস্কার, সেই সংস্কারগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমরা জাতিকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তো গণতন্ত্র ব্যতীত কোনো অন্য কোনো পথ নাই। সুতরাং সে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণ নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। কারণ বাংলাদেশে স্বৈরাচার হয়েছে কেন, ফ্যাসিস্ট হয়েছে কেন, কোনো নির্বাচন তারা করতে দেয়নি, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি, তাদের অধিকার সব কেড়ে নিয়েছে। সুতরাং একটা যদি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন হয় যার মাধ্যমে জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ব্যক্ত করতে পারবে, এবং যারা নির্বাচিত সংসদ সরকার তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, সেই জিনিসটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা হচ্ছে প্রাথমিক দায়িত্ব। এরপরে যারা নির্বাচিত হবে তারা জনগণের কাছে তাদের জবাব দিতে হবে, এবং সে তার মাধ্যমে আমরা দেশের আগামী দিনে যে আকাঙ্ক্ষা আজকে বিশেষ করে নতুন প্রজন্মে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পরিপূরণ করতে হলে আমাদের তো নির্বাচিত সরকার সংসদ থাকতে হবে। সুতরাং সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সমাধান করে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে হবে, এবং নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিতা আনতে হবে, সেটা একমাত্র পথ, তার বাইরে তার কোনো পথ নেই। সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা তো কেটে গেছে বাংলাদেশ থেকে, যে স্বৈরাচারকে বিদায় দেওয়া হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় দেওয়া হয়েছে, সেই সংখ্যা তো শেষ হয়েছে। এখন যে সংখ্যা আছে সেটা আমরা দেশ জাতি আমরা ঐক্যবদ্ধভাবে এই সেটার সমাধান দেওয়া সম্ভব, এবং আমরা মনে হয় সেখানে কারো কোনো দ্বিমত নাই, আমরা সবাই একসাথে কাজ করছি।